আপনারা দেখছেন একুশে টেলিভিশন সপ্তাহে ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো সিনেহিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে একুশে টেলিভিশনের যারা নিয়মিত দর্শক আছেন তারা নিশ্চয়ই জানেন তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আরও একবার বলে দিচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান এবং আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আসলে তার একাধারে অনেকগুলো পরিচয় তিনি একজন মডেল উপস্থাপক এবং এবং চলচ্চিত্র অভিনেতা প্রিন্স চৌধুরী কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাগত আপনাকে সিনে ধন্যবাদ আচ্ছা কিছু সিনেমা তো করা হয়েছে হ্যাঁ এবং মুক্তির অপেক্ষায় আছে সেই সম্পর্কে একটু শুনতে চাই আমার প্রথম সিনেমা হচ্ছে তোর কথা ভালোবাসে ওইটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে আছে আশা রাখি যে কোরবানিদের পরে একটা ভালো দিনক্ষণ দেখে মুক্তি দেওয়া হবে আর রিসেন্ট হচ্ছে যে নাম এখনো কমপ্লিট করা হয়নি এখনো নির্ধারণ করা হয়নি নাম ওরকম একটা সিনেমায় সাইনিং করেছি আশা রাখি যে ভালো কিছু হবে নেক্সট প্রজেক্ট আচ্ছা আমি যতটুকু জানি যে রিসেন্ট আপনি একটু ব্যস্ত সময় পার করছেন সো কী কী কাজ নিয়ে আসলে ব্যস্ত সময় পার করছেন সেটা একটু জানতে চাই রিসেন্ট হচ্ছে একটা ওয়েব ফিল্ম করছি মার্ডার ডিরেক্টর হচ্ছে দেওয়ান নাজমুল আমরা হচ্ছে শুটিং করে এসেছি গাজীপুর থেকে নেক্সট উইকে আমরা চিটাঙ্গে যাব ওইটার কাজে নাম হচ্ছে মার্ডার একটা থ্রিলার গল্প আর কি এটা এটা নিয়ে বর্তমানে ব্যস্ততা তারপর একটা সিরিয়াল করছি জীবন সংসার এটা হচ্ছে এটিএম বাংলা অনিয়ার যাচ্ছে ডিরেক্টর হচ্ছে মাইনুল হোসেন খোকন আপাতত সিরিয়াল নিয়ে আর ওয়েব সিরিজ এই দুইটা নিয়ে ব্যস্ততা আর টিভি চ্যানেলে উপস্থাপনা বা কর্পোরেট প্রোগ্রাম গুলো তো করছে রেগুলার জি আর টেলিভিশন খুলে কম বেশি আপনাকে উপস্থাপনা করতে দেখা যায় কিন্তু আপনার শুরুটা তো মডেলিং দিয়েছিল যদি আমি ভুল না করি তো ওখান থেকে সিনেমায় আসা বা অভিনয় করবেন এই ব্যাপারটা মাথায় আসলো কিভাবে অভিনয়ের চিন্তা নিয়ে কিন্তু আমার মিডিয়াতে আসা হঠাৎ করে মানুষ হচ্ছে যে অভিনয় আসতে পারে না একটা সেক্টর বাই সেক্টর যদি কেউ কাজ করে আসে তার জন্য কিন্তু সহজ হয়ে যায় তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগে যদি আমি মডেলিংটা করি তখন আমি ক্যামেরা বুঝতে পারবো অনেক কিছু বুঝতে পারবো অনেক অ্যাঙ্গেল বুঝতে পারবো অনেক কিছু ধারার পরে চিন্তা ভাবনা করার পরে বললাম যে এখন অভিনয় সুইচ করা যায় দেন হচ্ছে অভিনয় আসা আর কি আর উপস্থাপনাটা আমার একটা শখের জায়গা যেমন তুমি এই জায়গাটা যখন বসে থাকবা তোমার ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করে একটা ভালো লাগা কাজ করে কাজ হান্ড্রেড পার্সেন্ট ভয় তো সবচেয়ে বেশি কাজ করে যেমন আমি এখানে বসে আছি আমার কোনো ভয় নেই তুমি যে উপস্থাপনার জায়গায় বসে আছো তোমার কিন্তু আলাদা একটা নার্ভাস ফিল কাজ করছে কোনো কিছু ভুল হচ্ছে কিনা আর আমি তো ম্যাক্সিমাম লাইভ প্রোগ্রাম করছি তো সেই ক্ষেত্রে আমারও ভয় কাজ করে উপস্থাপনা ভালো লাগে একটা শখের জায়গা বলা চলে আমার এই যে হিসেবে কাজ করছেন কেমন লাগে ভালো লাগছে প্রত্যেকটা আমি খুব উপভোগ করছি যেমন উপস্থাপনা অন্যরকম একটা ব্যাপার মডেলিং অন্যরকম একটা ব্যাপার অভিনয় অন্যরকম একটা ব্যাপার মানে একটার সাথে একটা তুমি কম্পেয়ার করতে না তবে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই তিনটার ভিতরে আপনি কোনটা সুইচ করতে চান আমি বলবো যে অবশ্যই অভিনয় রিসেন্ট কাজ করার মধ্যে আপনি যে সিনেমাটা হয়ে গেছে সেই সিনেমা সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে মানে কোনো মজার অভিজ্ঞতা একটা মজার স্মৃতি হচ্ছে একদিন আমরা রাতের বেলা শুটিং করছিলাম মোবাইলে সজনীতে হঠাৎ করে একটা সাপ আমাদের ইউনিটে চলে আসে এবং এটাকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এবং খুব ভয়ঙ্কর সাবজেক্ট এইভাবে এরকম থাকে আর কি সাবজেক্ট এটাকে বলে তখন ওই দিন একটা ভয়ঙ্কর স্মৃতিও ছিল মজার স্মৃতি ছিল আমার সাপোল না কেউ মারা সাহসও পাচ্ছে না পুরো ইউনিট বসে আছে আমি হিরোইন আরও সিনিয়র অনেকেই ছিলাম এ একটা মজার ঘটনা আর কষ্টের ঘটনা বলতে আমার সিনেমাটার মোটামুটি ভালো এজ হয়েছে কিন্তু এখনও মুক্তি পাচ্ছে না আই হোপস তো যে খুব রিসেন্ট

তারপর হচ্ছে একটা নাচের রুরাধুরা বাংলা সিনেমায় আমরা যেটা দেখি আর কি এরকম একটা গান আছে ফ্যামিলি ড্রামা একটা গান আছে ওভারঅল সব কিছু মিলে স্টোরি ভালো আমরা অনেক লোকেশনে কাজ করেছি অনেক জায়গায় কাজ করেছি আশা রাখি যে এটা একটা ভালো একটা রেজাল্ট পাবো পুরা থেকে কিন্তু একটা গান এই মুহূর্তে আমার মাথায় চলছে কিছুদিন যে একটা গান তুফান সিনেমার উড়া গানটা কেমন লেগেছে অসম্ভব চমৎকার অসম্ভব চমৎকার ফার্স্ট অফ অল হচ্ছে যে তুফানের টিজার দেখেই তো বাংলাদেশের মানুষ একটু লড়ে চড়ে বসেছে যে বাংলাদেশে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম সিনেমা হতে পারে মানে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং প্রত্যেকটা বার্নিংস হচ্ছে ভেঙে 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 সাকিব খান নতুন নতুন চমক নিয়ে একদম 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 এবং বাংলাদেশে প্রচুর সাকিবিয়ান মানে আমার খুব ভালো লাগছে বিগত বছর আগেও যারা সাকিব করতে পারতো না যে একটা লেভেলের মানুষ হয়তো বা সাকিব খানের সিনেমা কিন্তু এখনকার এই প্রত্যেক দেখত সাকিব খানের সিনেমা দেখছে এটা বেশ ভালো লাগছে আমার কাছে আচ্ছা আগামী দশ বছর পরে আপনি কি নিজেকে এই জায়গায় দেখতে চান আসলে কেউ তো কারো জায়গায় যেতে পারে না তবে হ্যাঁ নিজের একটা শক্ত অবস্থা তো সবাই দেখতে চায় তুমি আজকে যে চেয়ারে বসে আছো তোমার তো থিঙ্কিং থাকবে আমি ইন্টারন্যাশনালি প্রোগ্রাম করব খুব স্বাভাবিক ব্যাপার সো আশা তো আছে সৃষ্টিকর্তা যদি অত নিয়ে যায় চেষ্টা আমি চালিয়ে যাব আচ্ছা এখনো কি র‍্যাম্পে পারফর্ম করা হয় খুব কম কোনো র‍্যাম্পে আসলে ওইভাবে এখন আর কাজ করা হয় না কারণ কি এখন না শো এর কি বলা চলে যে শো এর মাপটা কমে গেছে আগে আগে যেমন আমরা যখন শো করতাম তখন অনেক হাইলি শো হতো আচ্ছা শোয়ের পরিমাণ কম হলেও কিন্তু অনেক হাইলি শো হয় হাইলি শো বলতে আপনি কি বোঝাচ্ছেন আগে যেমন আমাদের একটা শোতে অনেক বাজেট ছিল অনেক বাজেট ছিল যেমন আগে আমরা শো করতাম কোথায় রেডিসন ব্লুতে শেরাটনে কিংবা লাম রেডিয়ানে শো করতাম মানে আগে র্যাম্প মানে আলাদা একটা ব্যাপার ছিল খুব এক্সেপশনাল একটা ব্যাপার ছিল র্যাম্প মডেলদেরকে সবাই একটু অন্যরকমভাবে দেখতাম এখন হচ্ছে যে যে কেউ একটা বিউটি কন্টেস্ট করে ওইখানে হচ্ছে যে একটা শো হচ্ছে একটা র্যাম্পের শো হচ্ছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে ওইখানে একটা র্যাম্পের শো হচ্ছে এবং র্যাম্পে যারা হাঁটছে এখনকার নতুন মানে এরা আমার কথা তোমরা কোথা থেকে গ্রুমিং শিখে এসে হাঁটো শুধু শুধু র্যাম্পের নামটা নষ্ট করে লাভ নেই আচ্ছা আরো গল্প করব তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বত্ন প্রেসিডেন্ট সিনেহিটসে আমাদের আজকের অতিথি হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা প্রিন্স চৌধুরী আরও একবার স্বাগত আপনাকে আচ্ছা বিরতির আগে কথা বলছিলাম যে আপনি যেভাবে বর্তমানে মডেলিং ইন্ডাস্ট্রির একটা কি বলবো সংজ্ঞা দিলেন ইজ ইট ট্রু অ্যাকচুয়ালি হ্যাঁ আমার কাছে তো এটাই মনে হচ্ছে কোন জিনিসটা আসলে দৃষ্টিকটু মনে হচ্ছে সবচাইতে বেশি অযোগ্য লোক যখন কাজ করে তখন এটাই দৃষ্টিকটু মনে হয় আমার কাছে সাম্প্রতিক আমি কিছু কাজ দেখেছি কিছু মডেলদের একটু সচেতন হওয়া উচিত আমি মনে করি কারণ কি হাইট নাই লুকিং ভালো না সেও মডেল আমার প্রশ্ন হলো মডেল হওয়াটা কি এতটা সহজ আচ্ছা এটা অনেক স্ট্রাগলের একটা ব্যাপার এটা কোয়ালিটির একটা ব্যাপার আছে আচ্ছা মডেলিং এর ক্ষেত্রে সৌন্দর্যর যে ব্যাপারটা ইন্টারন্যাশনালি কিন্তু ওইটা ম্যাটার করে না লাইক গায়ের যে কালারটা মানে আমাদের যে হয় ওইটা কিন্তু ম্যাটার করে না আপনি আসলে এখানে কি বলতে চাচ্ছেন প্রথমত হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করলা যে সৌন্দর্য ম্যাটার করে না এটা শুধু বলার জন্যই বলা আচ্ছা সৌন্দর্য অবশ্যই ম্যাটার করে কেন না তুমি এখন পর্যন্ত বলতে পারো যে কোন মডেলের স্কিন কালারটা ডার্ক বা কোন হিরোইনের স্কিন কালারটা ডার্ক হ্যাঁ হাতে গোনা দুই একজনের স্কিন কালার একটু ডার্ক হতে পারে কিন্তু এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না সৌন্দর্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হাইট একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এডুকেশন ব্যাকগ্রাউন্ড মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিছু মডেল কাজ করে মানে এদের কথা শুনলেই মনে হয় না এরা কোনোদিন স্কুলের সামনে দিয়ে হেঁটেছে মানে আমার কাছে মনে হয় আমার এদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার আসলে হ্যাঁ অ্যাকচুয়ালি কারণ একটা মানুষের অ্যাক্টিভিটিস দেখলে কথার স্টাইল দেখলে তার আঞ্চলিকতা দেখলে কিন্তু বোঝা যায় যে তার ব্যাকগ্রাউন্ড কি হতে পারে এখন দেখি সেও মডেল সেও কাজ করছে ফেসবুকে এসে লাইভ করছে আচ্ছা বিভিন্ন কিন্তু কি বলো এটাকে বিউটি পেজেন্ট যেগুলো বলা যায় বা হচ্ছে অ্যাওয়ার্ড শোতে হচ্ছে মডেলিং হয় এই ব্যাপারটা কেমন লাগে হাস্যকর লাগে মানে এর আগে তো কখনো দেখা হয়নি রিসেন্ট এই জিনিসগুলো দেখা হচ্ছে দুই হাজার বিশের আফটার কোভিড আমি বলবো যে এই ব্যাপারগুলো খুব দেখা যায় যে কোন একটা ইভেন্ট হচ্ছে সেই ইভেন্ট হয়তো বিজনেস ইভেন্ট কিন্তু ওখানে মডেলিং হচ্ছে ওখানে মডেল ওখানে র‍্যাম্প শো হচ্ছে ওখানে নাচ হচ্ছে ওখানে আমি এইজন্য একটু আগে বললাম যে পাড়ার মহল্লার মুসলমানি প্রোগ্রামে এখন র‍্যাম্প শো হয় আচ্ছা এটা খুব স্বাভাবিক আর বিউটি কনটেস্ট এখন যেগুলো এগুলো তো মনে হচ্ছে যে আমার একটা পার্লার আছে আমি হচ্ছে একটা ইভেন্ট ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখন এরকম হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনালি ইভেন্ট এগুলো খুব কমই হয় খুব কম হয় লাক্সের পরে বাংলাদেশে খুব আহামরি বড় কোনো ইভেন্ট বিউটি নিয়ে হয় না যে মিস ওয়ার্ল্ড মোটামুটি এই কয়েকটা আছে মোটামুটি আরও তো অন্যান্য কাজ করা হচ্ছে সেই সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে মিউজিক ভিডিও করলাম রিসেন্ট একটা আপনার মিউজিক ভিডিওগুলো বেশ কন্ট্রোভার্সিয়াল হয় কেন টু অ্যাডাল্ট টাইপের কিছু মিউজিক ভিডিও আমি করেছি যেগুলো করার পর মনে হয়েছে যে আসলে করা হয়তো উচিত হয়নি আমার করার প্রয়োজন ছিল না কারণ কি বাংলাদেশের প্রেক্ষাপটে না মানুষ সহজে সব কিছু রিসিভ করতে পারে না আমরা ইন্ডিয়ান সিনেমা দেখতে পছন্দ করি কিন্তু আমাদের বাংলাদেশী কেউ ওই টাইপের ড্রেস পরে গান করবে বা রকম সিন করবে এটা বাঙালি সহজে নিতে পারে না যার কারণে আমার কিছু মিউজিক ভিডিও মানে একটু সমালোচনার শিকার হয়েছে যেটা আমি নিজেই মানি আচ্ছা গানের সাথে কিন্তু সিনেমার একটা অন্যরকম বিষয় জড়িয়ে আছে মানে মানে প্রচলিত একটা কথা আছে গান হিট তো সিনেমা হিট এই বিষয়টা আপনি কি ভাবে দেখছেন এই মুহূর্তে অবশ্যই এটা মানতে হবে একটা সময় দেখা গেছে যে আগে গান অনিয়ার হতো এখনো গান অনিয়ার হওয়ার পরে সিনেমা অনিয়ার হয় যে কনক চাপা অ্যান্ড কিশোর আমলে যখন গান হতো মানুষ কিন্তু আগে গান শুনতো গানটা কানে বাঁচত ওই গানটা মুখস্থ হওয়ার পর এটা কোন সিনেমার গান তারপর হ্যাঁ খুঁজে বের করতো তো সিনেমার প্রাণ হচ্ছে গান এবং এখনো এই যে আমরা রিসেন্ট যে উড়াধুরা যে ব্যাপারে আমরা কথা বললাম সাকিব খানের যে উড়াধুরা যে গানটা ছিল প্রীতম করেছে আমরা গানটা কিন্তু ক্লিক করেছে গানটা ক্লিক করার কারণে কিন্তু তুফান নামটা আরো বড় পরিসরে বেড়েছে যে কোন সিনেমার গান তুফান সিনেমার ঠিক প্রিয়তম আর মত এক্স্যাক্ট ওহ প্রিয়তম তো সুপার এখানে কোনো কথা হবে না বাংলাদেশের যে জিনিসটা দেখা যায় যে সিনেমা হলে সিনেমা চলছে কিন্তু সেই সম্পর্কে হয়তো জানেই না দর্শক তো দর্শক না জানলে কিভাবে দেখবে একটু আগে আমি একজন প্রযোজকের সাথে বসে কথা বলছিলাম আমার খুব কাছের একজন প্রযোজক তিনি বলছিলেন যে গত সপ্তাহে তিনটা সিনেমা রিলিজ হলো আমরা কেউ জানিই না তো দর্শক কি সিনেমা আসলে দেখছে দর্শক যদি সিনেমা দেখতো তাহলে অবশ্যই তিনটা সিনেমা প্রচারে আসতো কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই সো সিনেমা হচ্ছে যে সব দেখছে না এখন হচ্ছে কি সিনেমাটা সাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে তো ওই সাকিব খানের যে সিনেমা আসে তখন অনেক বড় পরিসরে একটা আওয়াজ হয় যেমন প্রিয়তমার পরে রাজকুমার একটা আওয়াজ হয়েছে রাজকুমার শেষ এখন হচ্ছে তুফান আসতেছে দরদ আসতেছে এটা নিয়ে আওয়াজ হবে কিন্তু এর মধ্যে কি সিনেমা রিলিজ হচ্ছে না প্রিয়তমার পরে রাজকুমার দুই তো দুইটা দুই দে দুইটা

কোন সিনেমাটা আওয়াজ হয়েছে বাংলাদেশের সিনেমাগুলো তো বিশ্বের দরবারে এখন অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট যেমন ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক সিনেমা চলে যাচ্ছে দেশের বাইরে অনেক সিনেমা রিলিজ হয়েছে কান্ট্রিতে রিলিজ হয়েছে বেশ কিছু রাজকুমারও কান্ট্রিতে গিয়েছে এই যে দরদ জয়েন্ট অ্যাডভেঞ্চার কাজ করছে সো এইভাবে ভালো ভালো প্রজেক্টগুলো একটা সময় আমাদের সিনেমাকে অনেক উপরে নিয়ে যাবে কিন্তু সেই সাথে আমি বলবো যে বাংলাদেশের যে সিগ্রেট ব্রিগেড সিনেমাগুলো হয় এগুলো আপাতত বন্ধ করতে হবে আচ্ছা আরও গল্প করব তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বতন প্রেজেন্ট সিনেহিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন চলচ্চিত্র অভিনেতা প্রিন্স চৌধুরী আচ্ছা বিরতির আগে কথা বলছিলাম যে বিশ্বের দরবারে কিন্তু এখন রিকগনাইজ পাচ্ছে এবং কিছু কিছু সিনেমা শুধু ইন্টারন্যাশনালি মানে অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে হচ্ছে মেক করা হচ্ছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন অফ ট্র্যাকের সিনেমাগুলি ইন্টারন্যাশনাল পর্যায়ে অ্যাওয়ার্ড পাচ্ছে এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য এই যে আমাদের হিরোইন যে বাঁধন আপু ওনার একটা সিনেমা কিন্তু কান পর্যন্ত গিয়েছে এটা কিন্তু অনেক বড় একটা মারিয়ানুর 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 হ্যাঁ এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের সিনেমা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে কিন্তু আমাদের আরও সচেতন হতে হবে এক সাকিব খানের সিনেমা দিয়ে একদম যাওয়া যাবে না যেমন অনেক ডেভেলপ হতে হবে সাকিব খানের যে যে সিনেমাগুলো হিট হচ্ছে যেই যে সিনেমাগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখুন ওগুলো টেকনিশিয়ান কিন্তু সব বাইরের বাংলাদেশি টেকনিশিয়ান কিন্তু খুবই কম তুফান যে তুফানের মতো একটা ঝড় তুললো আসলে সেটা ঝড় হ্যাঁ এটার প্রোডাকশন বয় থেকে শুরু করে এ টু জেড টেকনিশিয়ান বলেন কোরিওগ্রাফার সব কিন্তু দেশে কিন্তু সব যদি বাহিরের হয় বাংলাদেশের আর্টিস্ট যারা আছে বা কলা কৌশলী যারা আছে তাদের কি হবে বাংলাদেশের কলা কৌশলীরা অবশ্যই কাজ করবে কিন্তু আমি মনে করি যে তাদের আরেকটু ডেভেলপ হওয়া দরকার টেকনিক্যালি দিক দিয়ে আমাদের আরও অনেক বেশি ডেভেলপ হওয়া দরকার ক্যামেরার দিক দিয়ে আমাদের আরও অনেক বেশি ডেভেলপ হওয়া দরকার এখন তো নতুন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে এবং সেই প্ল্যাটফর্ম গুলোকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজ বা নাটক এগুলো হচ্ছে গানও হচ্ছে এ বিষয়টা আপনি আপনার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা একটা ভালো দিক ওটিটি অনেক অনেক বড় একটা মানে প্ল্যাটফর্ম যেখানে আর্টিস্টরা কাজ করার সুযোগ পাচ্ছে আগে দেখা যেত যে মানুষ শুধু আসলে দিন দিন তো সবকিছু ডেভেলপ হচ্ছে একটা সময় ছিল যে মানুষ আর্টিস্টরা শুধু বিটিভির কাজের জন্য ওয়েট করতো এরপর হলো কি যে ডিশে লাইন চলে আসলো অনেক চ্যানেল হলো আর্টিস্টরা প্রচুর কাজ করতেছিল এরপর চলে আসলে একটা ব্যাপার ছিল যে যারা টিভিতে ওইভাবে কাজ করতে পারছে না তারা কিন্তু ইউটিউবে কাজ করে নিজের একটা জায়গা অবস্থান করে নিয়েছে এখন আবার সেটা নতুন করে ওটিটি যুক্ত হয়েছে মানে এখন কাজের পরিধি অনেক বেড়েছে আর্টিস্টদের টেকনিশিয়ানের সবার এটা একটা পজিটিভ দিক যেমন আমি রিসেন্ট একটা ওয়েব সিরিজ করছি মার্ডার এটা সম্পূর্ণ আচ্ছা এই সম্পর্কে আমি একটু শুনতে চাই যেহেতু এই প্রসঙ্গ চলেই আসলো যে এখানে আপনার সাথে কারা কারা আছেন মার্ডারে যুক্ত হয়েছে অনেকে ছোট পর্দার অনেক পরিচিত মুখে যুক্ত হয়েছে আমরা মাত্র এক লটের কাজ করেছি এই লটা আমি ছিলাম সাব্বির ভাই ছিল আর অনেকেই ছিল আমরা নেক্সট উইকে হচ্ছে চিটাং যাব তখন আরও নতুন অনেক অনেক আর্টিস্ট সিনিয়র অনেক আর্টিস্ট এখানে আসবে ডিরেক্টর হচ্ছে দেওয়ার নাজবল এবং সম্পূর্ণ ক্রাইম থ্রিলার মানে অসম্ভব চমৎকার একটা গল্প আই হোপস তো যে এটা যখন আসবে তখন ভালো কিছু ভালো একটা রেসপন্স পাবো ভাইয়া গল্পে আড্ডায় আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আচ্ছা ধন্যবাদ একুশে টেলিভিশনকে আমাকে সিনিয়র প্রোগ্রামে আবার আমন্ত্রণ জানানোর জন্যে সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন প্রিয় মানুষটাকে ভালোবাসবেন আর এই গরমের ভিতরে নিজের যত্ন অবশ্যই নেবেন ধন্যবাদ সবাইকে একুশে টেলিভিশনের পর্দায় সবসময় চোখ রাখবেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়